হ্যালো ফ্রেন্ড, আমি দেবমিতা। চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সকলের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আমি তোমাদের সঙ্গে একটা সম্পূর্ণ নিরামিষ পাকোড়ার রেসিপি শেয়ার করব, আলুর পাকোড়া, যেটা তোমরা বিকালের চায়ের সাথে বা দুপুরে ভাতের সাথে অনায়াসে খেতে পারো। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করি। আলুর পাকোড়া বানানোর জন্য আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের বড় দিকটা দিয়ে আলুটাকে প্রথমে গ্রেট করে নেব। দেখো, ঠিক এরকম লম্বা লম্বা করে গ্রেট করে নিতে হবে। আলুটা পুরো গ্রেট করে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আলুটাকে ধুয়ে নিতে হবে দু তিনবার। আলুটার জলটা ছেকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, বেকিং সোডা, স্বাদ অনুসারে নুন, দিচ্ছি একটু চাট মশলা আর পোস্ত। এবার আমি দিয়ে দেব বেসন। এবার হাতের সাহায্যে প্রথমে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু মাখার সময় কোনো রকম জলের প্রয়োজন হবে না, কারণ আলুতে যেটুকু জল আছে সেই জলটা দিয়ে ভালোভাবে কিন্তু মাখা হয়ে যাবে। আমি আরো 2 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। এবার আবার সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেব, তারপর আমি পকোড়া গুলো ফ্রাই করব। এটা মাখা হয়ে গেছে, এবার আমি পকোড়া গুলো ফ্রাই করব। আমি কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, এবার পকোড়া গুলো দিয়ে দিচ্ছি। এবার পাকোড়া গুলো দুদিক থেকে লাল করে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পাকোড়া গুলো ফ্রাই করব, যাতে ভেতর থেকে পাকোড়া গুলো খুব ভালোভাবে ফ্রাই হয়। পাকোড়া গুলো দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে, দুদিক থেকে খুব ভালোভাবে পাকোড়া গুলো ফ্রাই হয়ে গেছে। এবার একটা টিস্যু পেপারে আমি পাকোড়া গুলো তুলে নেব, আর এইভাবেই সবকটা পাকোড়া ফ্রাই করে নেব। পাকোড়া গুলো আমি গ্রিন চাটনি আর টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দিয়েছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।